আমি ডাক্তার মোহাম্মদ ফয়সাল আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিউমাটোলজি ডিপার্টমেন্ট অফ মেডিসিন আদিনাকিজ মেডিকেল কলেজ খুলনা। আজকে স্বাস্থ্য টিপস আমাদের বাত রোগ ও খাবার। আমরা জানি বিভিন্ন রকম বাত রোগ রয়েছে, 650 রকম বাত রোগ বলা হয়ে থাকে। এই বাত রোগে আমাদের বিভিন্ন গিরা ব্যথা হয়, এছাড়াও বাত রোগে কোমর ব্যথা হতে পারে, হাতের গিরা ফুলে যায়। বাত রোগ আমাদের চোখ ধরে, চোখ লাল করে, চামড়া ধরলে, যেমন সিস্টেমিক স্ক্লেরোসিস বাত রোগে চামড়া টাইট হয়ে যায়, চামড়ায় বিভিন্ন লাল লাল র্যাশ হয়, এসএলই বাত রোগে হয়ে থাকে বিভিন্ন র্যাশ। এছাড়াও বাত রোগ লিভার কিডনি নষ্ট করতে পারে। বিভিন্ন খাবার আমাদের এই বাত রোগগুলোকে নিয়ন্ত্রণ করে। কোনো কোনো খাবার এই বাত রোগের ব্যথাগুলো কমিয়ে আনে এবং কোনো কোনো খাবারে আমাদের বাত রোগের ব্যথা বাড়িয়ে দেয়। যেমন গাউট নামক একটা বাত রোগ রয়েছে, যেখানে খাবার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আরও কিছু বাত রোগ, যেমন স্পন্ডাইলোআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসের খাবারের সাথে ব্যথার একটা সম্পর্ক রয়েছে। যেমন যে যে খাবারে বাত রোগ বাড়ে, যেমন রেড মিট বা গরু ও খাসির মাংস, যে কোনো বাত রোগই এই রেড মিটে বাড়ে। কিন্তু স্পেসিফিক্যালি কিছু ইউরিক অ্যাসিড বাড়ার খাবারগুলো এই গেটে বাত বা গাউটকে বাড়ায়। যেমন এই রেড মিটের সাথে যদি কোল্ড ড্রিঙ্কস, তারপর সিমের বিচি, এই টাইপের খাবারগুলো, এছাড়াও বিভিন্ন রকম মসুরের ডাল, এই খাবারগুলো কমিয়ে খেলে বাত রোগের মাত্রা কমে আসে বা ব্যথার পরিমাণ কিছুটা কমে যায়। একই সাথে কিছু কিছু খাবার রয়েছে যে খাবারগুলো বাত রোগ ও ব্যথাগুলোকে নিয়ন্ত্রণ করে বা কমিয়ে আনে। যেমন খাবারের মধ্যে কালো জিরা ব্যথা কমায়, মধু ব্যথা কমায়, আদা এটা ব্যথা কমায়। এছাড়াও রেগুলার মাছ খেলে দেখা গেছে যে তাদের ব্যথা কম থাকে বাত রোগে। সুতরাং এই খাবারগুলা আমরা যদি খাই তাহলে আমাদের ব্যথা বেদনা এগুলো কম থাকবে আশা করি।